অকণ প্লেটলেট হোক বা নতুন আপোনাৰ এক্সপেৰিমেণ্ট বিলাকৰ বিষয়ে ক'ব নেকি, আপোনাৰ নতুন নতুন এক্সপেৰিমেণ্টৰ বিষয়ে অলপ ক'ব নেকি গ্ৰাফিক্সৰ ক্ষেত্ৰত? এতিয়া ক'ব গ'লে মই প্লেটলেটটো ষ্টাৰ্ট কৰোঁ 95ৰ পৰা, 95ৰ পৰা। এটা সময়ত এই দেৱেশ ডিকোজা, তেওঁ আমেৰিকাত আছিলে তেতিয়া, তেওঁ টাৰ্মিনেল ইনষ্টিটিউটত কাম কৰে এজ এ প্ৰিণ্টাৰ। তেওঁ আহি দিল্লীত এটা ষ্টুডিঅ' কৰে, ষ্টুডিঅ'টোৰ নাম আছিলে এটলিয়া 222 ট্ৰিপল টু। তেওঁৰ ছিষ্টেম যিটো আছিলে, এই ষ্টুডিঅ' প্ৰিণ্ট মেকিং ষ্টুডিঅ' কৰিছিলে বিশেষকৈ প্লেটলিথৰ আৰেচিং। ত' তেওঁ চব মেটেৰিয়েলছবিলাক বাহিৰৰ পৰাই আনিছিলে, আমেৰিকাৰ পৰাই আনিছিলে। আনি পেলাই তাতে ষ্টাৰ্ট কৰে, কৰাৰ পিছত তাতে বিভিন্ন ডাঙৰ ডাঙৰ আৰ্টিষ্টবিলাক প্ৰজেক্ট হিচাপে কাম কৰে। যেনেকৈ হুছেইন আহি এটা প্ৰজেক্টত কাম কৰি গ'ল, ধৰা এটা এডিশ্যন তুলি গ'ল হুছেইনে, কিন্তু তাৰ কাৰণে হুছেইনে কিন্তু পে'মেণ্ট কৰে। তাতে ছিষ্টেম আছিলে পাৰ আৱাৰ 65 ৰুপিজ, নাই চৰি 80 ৰুপিজ পাৰ আৱাৰ আছিলে। তুমি সোমাই পেলাই ষ্টুডিঅ'ত সোমোৱাৰ লগে লগে তোমাৰ চাৰ্জ আৰম্ভ, তুমি বহি থাকা গল্প কৰা তোমাৰ 80 ৰুপিজ কাউণ্ট হৈ থাকিব। গতিকে এই ধৰণৰ তেওঁ ছিষ্টেম আছিল। ত' বহুত ডাঙৰ ডাঙৰ আৰ্টিষ্ট, গায়কন্দে ফাইকন্দে চবে তাত গৈ কাম কৰিছে। বহুত বাহিৰৰ বিদেশী আৰ্টিষ্ট আহি পেলাইও ইয়াতে কণ্টেক্ট বেছি কাম কৰে। আৰু সিহঁতে আহে কিয়, ধৰা এটা এডিশ্যনত 40 এডিশ্যন 60 এডিশ্যনকে তোলে। মই তেতিয়া মোৰ এবাৰ ষ্টুডিঅ' খোলাৰ পিছত তেওঁ দেৱৰাজ মোক ফোন কৰি ক'লে, অজিত আমাৰ এক বাচ্চা চাহিয়ে, এক প্লেয়াৰ, এক এছিষ্টেণ্ট চাহিয়ে যো আচ্ছা লিথো কৰতা হে, তো আৰু এচিং কে লিয়ে ভি এক চাহিয়ে। তেতিয়া মই আমাৰ দেৱজিৎ শৰ্মা আৰু মণিকান্ত চৌধুৰী তাহাঁতক দুজনক সোমাই দিওঁ, তাহাঁতক নামটো দি তাহাঁতক পঠাই দিওঁ। একেৰাহে তাহাঁতে বহুদিন কাম কৰিলে, মণিকান্ত মণিকান্ত আৰু দেৱজিৎ কিন্তু ষ্টাৰ্টিং তাতে চাকৰি এই এটলিয়াৰ গেলাৰীত। তাৰপিছত তাৰপৰা এৰি পেলাই এতিয়া সি বেলেগ ফিল্ডত গুলি গ'ল, মণিকান্ত বেলেগ ফিল্ডত গুচি গ'ল। ত' মণিকান্ত আৰু দেৱজিৎ যেতিয়া এৰি দিলে, এটা সময়ত দেৱৰাজৰ কোনো তেনেকে এজন হেল্পাৰ আছিলে, মেচিন টেচিন ঘূৰাইছিলে, বাকী চাফ চিকুণ কৰিছে, তেওঁৰ বাহিৰে একো নাছিলে। এটা সময়ত বিদেশী ফ্ৰান্সৰ এজন আৰ্টিষ্ট আহিলে তেওঁৰ প্লেটলিষ্ট কৰিবৰ কাৰণে, তাৰ 40 না 50 এডিশ্যন আছিলে এটা কাম। ত' তেওঁ সেই কামটো প্ৰিণ্ট তুলিব লাগে, তেতিয়া মোক ফোন কৰিলে। মই তেতিয়া গুৱাহাটী আৰ্ট কলেজ চাকৰি কৰি আছো। দেই মই ফোনটো পোৱালে ঠিক আছে, মই মোৰ ইণ্টাৰেষ্ট আছিলে টেকনিকেলি মোৰ জানাৰ কাৰণে, মই গুচি আহিলোঁ একমাহ ছুটি লৈ পেলাই। মই ভেকেশ্যন পিৰিয়ডত মই গুচি আহিলোঁ, আহি পেলাই দেৱৰাজ ষ্টুডিঅ'ত একমাহ কাম কৰিলোঁ। একমাহ কাম কৰাৰ পিছত মই টেকনিকেলি পুৰা এডপ্ট কৰিলোঁ। এই তাৰপিছৰ পৰা মই প্লেটলিটো আৰম্ভ কৰিলোঁ। প্লেটলিটো তাৰপৰা মই ষ্টাৰ্ট কৰি পেলাই লাহে লাহে মই নন ষ্টপ প্লেটলিটো ষ্টিল নাও মই প্লেটলিটো আৰু কৰি থাকোঁ। কাৰণ মই যাৰ কাৰণে শান্তিনিকেতন ষ্টুডিঅ'ত প্লেট গ্ৰেনিং কৰা মেচিন এটা ৰেডি কৰি দিছোঁ, যাতে ল'ৰা ছোৱালী যেতিয়া ইচ্ছা তেতিয়া মন কৰিব প্লেট ঘঁহিব কাম কৰিব। এইটো এটা প্ৰচেছ আছে। এই প্ৰচেছটো এটা ছাইডত ভাল, অলমষ্ট লিথৰ নিচিনা এফেক্ট পায়, কিন্তু যদি ঠিক ঠাক প্ৰপাৰলি কাম কৰিব পাৰি। কোৱা, এই তেনেকৈ ভাৱে প্লেট লিথৰ কাম আৰম্ভ হ'ল। বৰ্তমান মোৰ ষ্টুডিঅ'তো প্লেট লিথো কৰোঁ। প্লেট লিথৰ এডভান্টেজ বহুত কিবা কিবি, মই দিল্লী গুৱাহাটী আৰ্ট কলেজতো ষ্টাৰ্ট কৰিছিলোঁ, তেতিয়া কোনো চাগে এইটো এডপ্ট কৰা নাই, কৰিব পৰা নাই, কোনো মানে চোৱা নাছিলে। একচুৱেলি য'তে হওক ষ্টুডেণ্টে এটা সময়ত এটা কাম কৰিলে দুটা কাম কৰিলে যেতিয়া গাইড, মানে আজি চাপ'জ মই বিভিন্ন জেগাত বিভিন্ন কলেজত মানে ডেমনষ্ট্ৰেশ্যন দিবলৈ যাওঁ, তেতিয়া মই যেতিয়া যাওঁ তেতিয়া চব ষ্টুডেণ্টে কাম কৰে। তাৰপিছত এইটো পুৰা বন্ধ, কেলৈ বন্ধ, মেটেৰিয়েলছৰ অভাৱ। আৰু মেইন কথা হ'ল
যে টিচার ফ্যাকাল্টি যদি অ্যাডাপ্ট না করে লড়া ছেলে কন্টিনিউ করব নয় আজি তুমি হিকি আসা মানে একটা কাম করে তুমি তো গাইডেন্স না পায় আর না না পায় গাইডেন্স না পায় প্রথম কথা হল তুমি তো কাম করে গুছি গলা তুমি সাপোজ তুমি ভাল রেডি তো করেছিলা তুমি জানিলা তোমার তুমি গুছি যাওয়ার পিছতে আরো এই গাইডটো বেলেগ স্টুডেন্টে না পালে টিচার যদি নিহিকে টিচার যদি না জানে আসলে গাইড করবলে নোয়ারে আলটিমেটলি তাতে বন্ধ হয়ে যায় এটো ইজ এ প্রবলেম মই সব জায়গাতে যেনে মই বিভিন্ন জায়গাত কইছো হ্যাঁ বোম্বে জে জে ফেজে সব জায়গাতে মই দেখিলো একে একে পরিস্থিতি যিমান দিন থাকো সিমান দিন কাম হয় তারপর বন্ধ হয়ে যায় একমাত্র ঢাকা চারুকলার মই গই স্টার্ট করেছিল তাতে এতিয়া তাহাতে সিলেবাস সোমাই আছে যার ফলে ল'ৰা ছোৱালী কাম কৰিবলৈ বাধ্য হৈ যায় মানে ষ্টুডি আছে তাহাঁত আৰামছে হৈ থাকে বাকী রবীন্দ্র ভারতী কোয়া গভর্নমেন্ট কলেজ কোয়া মানে তোমার বোম্বে যে যে কোয়া কোন জায়গা তেনকে ভাবে চলা নাই বন্ধ মানে টেম্পোরারি একটা ওয়ার্কশপ হয় তাতে হে করে এই ডিমান্ডের কারণে হয় এই দিন তো এইটু বর্তমান ভালকে অ্যাডপ্ট করব পড়া আর নাই কোনো নাই বর্তমান মই যে করেছি করেছো তারপর কোনো নাই মানে এইটো চলিবৰ কাৰণে যিখিনি টিচাৰ তেওঁলোকে এইটো এডাপ্ট কৰিব লাগিব তেতিয়া এইটো মেইন কথা হ'ল টিচাৰ যদি এডাপ্ট নকৰে বস্তুটো ৰান কৰিব নোৱাৰে যিকোনো মানে এটা দীঘলীয়া এটা ওয়ার্কশপ এটা দীঘলীয়া ওয়ার্কশপ হ'ব পাৰে মানে টিচাৰ বিলাকক লৈ টিচাৰ বিলাকে ষ্টাৰ্ট কৰিব লাগিব টিচাৰ ষ্টাৰ্ট টিচাৰে লাৰ্ণ টু শিকিব লাগিব শিকাৰ পিছত ল'ৰা ছোৱালীক এইটো গাইড কৰিব লাগিব তেতিয়া বস্তুটো থাকিব চোৱা এইটো ইমান টানো নহয় কেইটামান এটা প্ৰচেছ আছে কেমিকেল কিছুমান বনাব লাগে এই কেমিকেলটো এটা এই চলিউশ্যন এটা বনাব লাগে বাকী টেকনিকেলি ইমান টান নহয় খালি মেটেৰিয়েলছবিলাক যুগুতাব লাগিব প্লেচ ক'ত ক'ত মানে ঘঁহাৰ জেগা আছে যেনে আগতে অফচেট অফচেট প্লেটৰ অফচেট য'ত য'ত আছিলে গোটেইকেইটা জেগাত প্লেট ঘঁহিছিলে এলুমিনিয়াম প্লেট যেহেতু এটা অ্যালুমিনিয়াম প্লেটের উপরে করে প্লেট লিথটো আর এতিয়া কি হয়েছে এতিয়া ম্যাক্সিমাম ডিজিটালাইজ হয়ে গেল রেডিমেড প্লেট আহি গেল কোটেড প্লেট অ্যালুমিনিয়াম কোটেড প্লেট হ্যাঁ আগে থেকে ম্যানুয়ালি করেছিল যে কোটেড প্লেট আহার লগে যে কমার্শিয়াল যে অফসেট মেশিন যত যত আছে প্রেস বিলাকর সুবিধা হয়ে গেল তুমি থ্রু কম্পিউটার এক্সপোজ দিয়ে দিলা লগে মেশিন আছে মেশিন ডেভেলপ করে উলাই গেল তো তেনেকে একটা সিস্টেম আছে যেনেকে সাপোজ তুমি একটা কাম করিলা তুমি নেগেটিভ 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 বনালা বনাই পেলে এক্সপোজ করিলা এক্সপোজ তুমি সানলাইটও করিব পারা বা এনেকে লাইট দি পেলে করিব পারি বা কারণ এটি হল ম্যানুয়ালি এক্সপোজ করা বস্তু করে পেলে তুমি ডেভেলপ করা ডেভেলপ করে তুমি তাতে ডাইরেক্ট ইঙ্ক গাম করে প্রিন্ট লওয়া এটি হল লেটলি তো মানে পিএস প্লেট মই তোমাক পিএস প্লেট আছে মই তোমাক দেখাও অকমান গ্রিন কালার একটা কোটেড থাকে পুরো প্লেট কোটিং করা থাকে তারপর এই এইটু সাপোজ এই নেগেটিভ টু যে ইমেজটো মই ব্ল্যাক দি ড্রয়িং করবো টেসি পেপার করি পেলে ইয়াত রাখি পেলে এক্সপোজ করা সানলাইট করলে মোটামুটি এক মিনিট এক্সপোজ হয়ে যাবে করে পেলে ডেভেলপ করবো ডেভেলপার বেলেগে পায় ডেভেলপার দিয়ে ডেভেলপ করে দেবে তারপর তো দাম করি দাম করার পিছন যত যত গ্রুপ দেখা পাইছে তাতে ইঙ্কটু ক্যাচ করবো বাকি এর ইঙ্ক ক্যাচ না আচ্ছা এটু হল পিএস প্লেট এইটো হল ম্যানুয়াল প্লেট আচ্ছা এইটো হল ম্যানুয়াল প্লেট ডাইরেক্ট অ্যালুমিনিয়াম প্লেট তো ঘুরি পেলে কাম আরম্ভ করবে যেনেকে ইয়ার লগত জেরক্স টোনার স্পিড মিলাই পেলে কাম করব পারি রেওন দিয়ে কাম করব পারি টুস দি করব পারি তার বিভিন্ন তো কাম করলে পসিবিলিটি বহুত রকমের থাকে সাপোজ এটা আগতে মই যেতে হেকিছিল তেতিয়া কিন্তু ডিলিট সলিউশনটো কিমান আছিল মানে ধৰ কোনো এটা জেগাত ইমেজ উঠাবলৈ
এটা উঠাবৰ কাৰণে ফসফরিক এসিড দি পেলে বহুত কষ্টকে উঠাব লাগিছিল দেৱজ ষ্টুডিঅ এতিয়া কি আছে ৰাতি মই যেতিয়া মোৰ লগত এনে অফচেট এজনৰ লগত চিনাকি আছিল অফচেট কাৰখানাৰ মাজে মাজে গৈছিলো য'ত কাম হয় তাতে ডিলিট কেমিকেল বুলি এটা কেমিকেল আছে ডিলিট সলিউশন এই ডিলিট য'ত য'ত লগাব তারপর ডিলিট উঠি আহিব চাফা হৈ যাব আচ্ছা ক্লিন হৈ যাব তো এই ধরনের কিছু বস্তু নিজেও অল্প সার্চ করে মার্কেটের পর কি লোকালি মই কি কি কেমিক্যাল পাও এটু মোক সার্চ করিব লাগে সার্চ করিলে মই গম পাম যে কত কত কি ধরনের ব্যবহার করব পারি এটু হল কথা মি এই হল এল প্লেট দিছো কথা প্লেট দিতো করিব গলে তো বহুত রকম করি পারি মই জানি যে তুজ দি প্লেট দিতো মোর জিবলে ডাঙর নাও প্লেট লিতো আছে তাতে তোমার 30-40 মিলাই পেলে কাম প্রিন্ট করব পারি তাতে তুমি বহুত কম কালার পাবা লেটলি তো প্রসেস তো খুব একটা টান নহয় কিন্তু টেকনিক্যালি মনত রাখিব লাগিব মানে কামটো করোতে করোতে নিশ্চয় লিথোটো কি হয় লিথোটো খুব স্লো প্রসেস আগবাড়ি থাকে তাক তুমি হেৰি কৰিব নোৱাৰি লেটটো যে এডভান্টেজ হল লেটটো এডভান্টেজ হল মই এতিয়া কাম কৰিলো এক ঘন্টাৰ ভিতৰত মই কাম হেক হ'ল নেক্সট মই প্রসেস কৰি তাৰ পিছত লগৰে প্ৰিন্ট কৰিব পাৰি আৰু ষ্টোনত কি হয় মই একদিন রেস্ট দিব লাগিল প্রসেস করব লাগিল এই একটা স্লো প্রসেস হয়ে যাব লেটলি সেটু কোনো রাস্তা নাই আর লেটলি তো মেইন জায়গাটো হল কারণ ইয়াত এটি হল মেটাল প্লেট আর সেটি হল লাইম স্টোন স্টোনত কি হয় আমি গ্রিসটো দি কাম করব গ্রিস বেসড বস্তু দি কাম করলে কি হয় গ্রিসটো কি হয় লাহে লাহে পেনিট্রেট হয়ে পেলে স্টোনের ভিতরে সোমাই যায় তারপর সেটি স্টে করে যায় পেটত তো হেতু রাস্তা নাই পেটত তো সোমাব রাস্তা নাই সারফেস উপর লেয়ার থাকে উপর লেয়ার থাকে তো যার ফলে কি হয় আমি সেই উপরে যে ড্রয়িং করলো সেখানে প্রসেস করি এটু লেকার কনভার্ট করি লেকার ট্রান্সফার করি লেকার ট্রান্সফার করি পেলে তারপর প্রিন্টু আহি যেন অফসেট মেশিন কি হয় অফসেট মেশিন এটা লেটার আকর ছবি এখন এক্সপোজ করে করার পিছতে তারপর তাতে ইঙ্কটু ধরে ইয়া তো সেম বস্তু এটা করবে পারে খুব দেখো তুমি শুনিছিলে শুনিছো স্যার শুনিছো শুনি আছো তো এই ধরনের বস্তুটো হয় আর তো আলটিমেটলি লেটলি তো এতিয়ালৈকে মই কৰি আছো জানো কিমান দিন কৰিব পাৰিম হয় স্যার আপুনি মানে আপোনাক যেতিয়াৰ পৰাই লগ পাইছো আপোনাৰ পৰা মানে এটা কথাই মানে দেখিছো আপুনি অনবৰতে কামতেই থাকে অনবৰত ইমান কৰ্ম মানে আপোনাৰ কৰ্মক্ষমতা আপোনাৰ ইমান এনাৰ্জি কেনেকৈ আপুনি মানে নিজক আপুনি ডেভেলপ কৰিছিলে এইটো ক্ষেত্ৰত এই যে কামৰ লগত লাগি থকা আপুনি কোন মানে কোনোবাই প্ৰেৰণা আপোনাক যোগাইছিলে নে আপুনি নিজে নিজেই তেনেকৈ আপুনি নিজক ডেভেলপ কৰিছিলে এই ক্ষেত্ৰত কোনোবাই আপোনাক না মই তেনেকে ভাবে কাকো কব নোৱাৰিম কাৰণ মই মোৰ জানিছিলো এইটো মোৰ পেচা এইটো মোৰ প্ৰফেচন এইটো সব বস্তু তো গতিকে মই মোক কাম কৰিব লাগে মোক মোক ডেভেলপ কৰিব লাগিব তাৰ কাৰণে যিখিনি কাম কৰিলে মই যেনেকে ভাত খাওঁ তেনেকে ছবি আঁকো মানে ৰেগুলাৰ যেনেকে মানুহে ভাত খাব লাগে তেনেকে ভাবে ড্ৰয়িং কৰিব লাগিব এইটো মোৰ মেইন বস্তু এতিয়া মই ষ্টিল হয় আপুনি প্রত্যেক দিনাই আপুনি কাম করে প্রত্যেক দিনাই আপুনি ছবি আঁকে কিবা না কিবা এটা করুন কারণ এই লকডাউনে ধরাছো মই তেলেকে প্রায় 10টা 12টা কাম করিলো এটা এতিয়া স্টিল এটা মই তুমি এটু রাতে মই কালি পর আরম্ভ কৰিছো প্রিন্ট এটা এচিং প্রিন্ট চলি আছে কৰি মধ্যে আরম্ভ কৰিম আৰু দিয়া এটু কাম কাম এতে মোৰ নেশন নিছিল হয় হয় স্যার মনত পৰিছে আমি যেতিয়া কলেজত পঢ়ি আছিলো কলেজত পঢ়ি থকা সময়ত আমাৰ বহুতৰে বহুত ধৰণৰ সমস্যা আছিলে প্ৰত্যেকৰে সমস্যা লৈ আহে আৰ্ট কলেজত
আৰু মই আপোনাক দেখিছিলোঁ আপুনি প্ৰত্যেককে এটা এটা নিজৰ বাট মুকলি কৰি দিবলৈ আপুনি সহায় কৰিছিলে। মানে মই যিখিনি দেখিছিলোঁ, ধৰক মোৰ লগত লোহিত আছিলে, লোহিতক আপুনি বহুত ধৰণে আপুনি সহায় কৰিছিলে, মোক আপুনি চিলস্ক্ৰীন শিকাই দিছিলে, আমি সেইখিনি মই বাৰ্ণিক উলিয়াইছিলো। মানে আপুনি শিকাই দিয়াৰ লগে লগে আমি আকৌ নিজৰ নিজৰ ক্ষেত্ৰত বিভিন্ন ধৰণে আমি এংগেজ হ'ব পাৰিছিলো। তাৰপিছত মই আপোনাৰ কম হয় হয় সেই সেই বস্তুবিলাক মানে চোৱা, আমিতো আমাৰ আমি চিন্তা কৰিম যে মই ল'ৰাটো শিকিব আছে কাম ছবি অঁকাৰ লগে লগে পাছ কৰি ওলাই পেলাই তাক খাব লাগিব, কিবা না কিবা কৰি সি থিয় হ'ব লাগিব, যাৰ কাৰণে তাৰ এটা প্ৰচেছ, সি যদি ভালকে তাক এটা লাইন ধৰি দিয়া হয় সেইখিনি ধৰি পেলাই বহুত ল'ৰা ছোৱালী আগবাঢ়ি যাব পাৰি। আজি আজিৰ যুগত চাকৰিৰ অৱস্থা খুব বেয়া, আজিকালি তুমি যদি টেকনিকেলি এক্সপাৰ্ট হোৱা তোমাৰ ভাত খাবলৈ অসুবিধা নহয়, আজি তুমি ডান্স জানা ছবি আঁকিব জানা তুমি কৰি খাই আছে কিন্তু চাকৰি নকৰাকে, তেনেকে বহুতে এই ছবি আঁকি পেলাই বা টেকনিকেলি বহুত কাম কৰি পেলাই চলি আছে, কাৰণ চাকৰি চবে আৰু চাকৰি পাব সেইটোতো নহয়, চাকৰি পালে মানুহৰ নিজৰ মনৰ মতে চাকৰি নাপায়। এতিয়া মই আজি আজিৰ যুগত যিবিলাক স্কুল হৈছে বাচ্চাবিলাকৰ স্কুলৰ, তুমি মইতো কম যদি গভৰ্ণমেণ্ট স্কুল হয় ঠিক আছে, প্ৰাইভেট স্কুলৰ অৱস্থা খুব বেয়া, তোমাৰ মানে জিনা হাৰাম কৰি দিব, চাইনবোৰ্ড অঁকা সেই কৰা, আজি ষ্টেজ ডেকৰেশ্যন কৰা কালি সেই কৰা, যিটো তোমাৰ কেপাচিটিৰ বাহিৰত সেইটো কৰিব লগা হয়। ছবি অঁকাটো পিছৰ কথা, কলেজ স্কুলৰ ডেকৰেশ্যন কৰা কিবা হ'লতো আৰ্ট টিচাৰ ক'ত গ'ল, আৰ্ট টিচাৰে কৰিব লাগিব, কিন্তু সেইটো আৰ্ট টিচাৰৰ দায়িত্ব নহয়, কিন্তু সেইটো ডিউটি দি পেলাই দিয়ে। এই বিশেষকে মানে চব স্কুলবিলাকৰ এটা ইংলিছ মিডিয়াম স্কুলৰ মেক্সিমাম তেনেকুৱা, এতিয়া এই যে আজি তোমাৰ জেনেৰেল এটা ইংলিছ মিডিয়াম স্কুলৰ হেডমিষ্ট্ৰেছ, তেওঁৰ স্কুলৰ ল'ৰা ছোৱালীক ইমান বেছি প্ৰেছাৰ দি ৰাখে যে তুমি টিচাৰ লগে লগে অকল ষ্টুডেণ্টক নহয় প্ৰতিটা টিচাৰৰ প্ৰেছাৰত থাকে। আজি এই পিৰিয়ডত তুমি অনলাইন ক্লাছ চলি আছে ধৰা, অনলাইন ক্লাছ চলি থকা মানে তুমি নন ষ্টপ কম্পিউটাৰ ওচৰত বহি থাকিব লাগিল, তাৰ এই পিৰিয়ডটো সিহঁতক গভৰ্ণমেণ্ট এইটো পলিচি এটা হ'ল তুমি পইচা পাইছা তাৰ কাৰণে তোমাৰ সেই ডিউটি ঠিক ঠাক কৰিব লাগিব, প্ৰতিটা অনুষ্ঠানতে একেই একেই মেণ্টেলিটি। হা, এইখিনি তুমি চাবাচোন, তুমি বিনা বিনা পইচা বহি বহি খাব কেলে, আজি ঠিক আছে লকডাউন তুমি ঘৰত বহি কাম কৰা, চব আই টি চেক্টৰ নিচিনা আই টি চেক্টৰ চব ঘৰত বহি পেলাই কাম কৰি আছে, অথচ দেখা যায় তুমি এটা তুমি যেতিয়া অনলাইনত কৰিবা বা অনলাইনত অফিচ কৰা অনলাইন ক্লাছ কৰা, তুমি দেখা যায় তুমি যিখিনি সময়ত অফিচ ডিউটিত কৰিছিলা তাতকৈ বেছি তোমাৰ ৱৰ্কলোড বাঢ়ি যায়, তুমি কিন্তু খাবলৈ সময় নাপোৱা, সদায় কম্পিউটাৰ আজি নেটৱৰ্ক প্ৰব্লেম, অলৱেজ এংগেজ থাকিব লাগিল, তুমি ৰাতি 12টা 1টা বা 2টালৈকে তোমাৰ এংগেজ হৈ আছে, কিন্তু তুমি যেতিয়া ডিউটি কৰিছিলা তেতিয়া কিন্তু তোমাৰ এই 10টা 5টা এই ৰাতিপুৱা 10টাৰ পৰা 4টালৈকে ডিউটি, কিন্তু ইয়াতে যেতিয়া ঘৰত আহিলা ঘৰত বহি আছা অত দেখা গৈছে তুমি ঘৰতে বহি পেলাই ক্লাছ কৰি আছা, কিন্তু তুমি 10টা 4টা কৰিলে নহ'ব, তেতিয়া আল্টিমেট চলি আছে ওচৰত টিচাৰৰ হে ষ্টুডেণ্টৰহে দিনে ৰাতি বহি আছে, এইটোতো ঠিক আছে চিষ্টেম এটা কৰিছে চলি আছে, মই কিন্তু এইবিলাক ইমান বেছি ছাপোৰ্ট নকৰো, এইকাৰণে নকৰো মই নিজে নকৰো আৰু প্লাছ ভালো নাপাওঁ, যেটো বস্তু প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি হ'ব লাগে। হয় স্যার, মই আৰু এটা কথা সুধিম, এতিয়া আপুনি যেতিয়া ইয়াৰ পৰা আর্ট কলেজৰ পৰা যেতিয়া আপুনি শান্তিনিকেতনলে গ'ল, তেতিয়া আপোনাৰ পৰিসৰটো মানে আপোনাৰ ধৰক ষ্টুডেণ্ট খিনি বহুত ঠাইৰ পৰা বেলেগ বেলেগ ষ্টুডেণ্ট আপুনি তাত পাই গ'ল, বা তাত সুবিধাবিলাকো বহুত ধৰণৰ, আমাৰ ইয়াততো সুবিধাই নাছিলে, গতিকে এই গোটেই দুটা পৰিৱেশক আপুনি কি ধৰণে লৈছিলে? চোৱা, ষ্টুডেণ্টৰ কথা
স্টুডেন্ট যদি গুৱাহাটীত আছিলে তাতে যে ইমানখিনি সুবিধা নাছিল হয়তো ইমানখিনি ইমান যত ধরা দুটা তিনটা প্রেস লাগে তাতে এটা প্রেস তাতে সিস্টেমটো এনেকে আছিলে তাত স্টুডেন্টৰ ক্যাপাসিটি কম আছিল আজি মই শান্তি নিকেতন আমার ডিপার্টমেন্টৰ 70 স্টুডেন্ট গ্রাফিক্স ডিপার্টমেন্টৰ প্রত্যেকটা লড়া ছিল একটা ডিপার্টমেন্ট ওয়েস গুয়াহাটি আর্ট কলেজের স্টুডেন্ট আমার হবে 5টা 6টা ইয়াতে বেশি নাছিল এটা এটা ইয়ার বর্তমান তো এটা কি দুটা আছে বুঝো তো সেই হিসাবে প্রেস এটাই যথেষ্ট আছিল তো কাম করিব ইচ্ছা থাকিলে সুবিধাখানি নিজে গুটাই লব পারি কিছুমান বস্তু মই যেতে আসলো তেতিয়া কিছুমান বস্তু মই বাহির কোবাদ কলকাতা বা দিল্লি যেতে হোক ম্যানেজ করে বসেবিলা আনিছিল স্টুডেন্টের কারণে আনিছিল নিজেও কাম করেছিল এইটু ইচ্ছাটু থাকিব টিচারের উপর ডিপেন্ড করে শিক্ষকের উপর ডিপেন্ড করে মানে কলেজ কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করে লড়া ছাড়ি কেনকে কাম হিকাম কেনকে তাহলে ফেসিলিটি দিন এই যে শান্তিনিকেতনের পয়সা বিশ্বভারতীর পয়সা আছে বাজেট আছে প্রতিটা একটা একটা ইয়ার এক বছরের কারণে রেভিনিউ ফান্ড থাকে একটা বাজেট থাকে এই বাজেটের ধরা এই বছর আমার 3.5 লাখ টাকা এইটু এই বাজেটের টাকা দিয়ে পেলে আমি কি কি কিনিম এইটু মানে লাগতীয় বস্তুবিলাক কালার এনেকে যেখানে দরকার সেখানে আমি পার্চেস করবো পারো অন কোটেশন বেসিস এটি পুরো ডিপার্টমেন্ট চলাবর কারণে দেশ কিন্তু হোয়ার ইস গুয়াহাটি আর্ট কলেজের সেই সুবিধাখিনি নাছিলে 10,000 টাকাও ইয়ারলি সেংশন নাছিলে হঠাৎ তুমি প্রিন্সিপালের ওসর গিয়ে হাত পাতিব লাগবে প্রিন্সিপাল সেংশন করলে হব প্রিন্সিপালে আকো লিখিব হ্যান করবো তেন করে এইবিলাক করে করে অফিসিয়াল ঝামেলাখিনি মারার পিছিয়ে যদি পুয়া তো পালা না পালে নিজের পকেটের পর কাম করা ইয়াতে এটাই সুবিধা লড়া ছলির কোনো মেটেরিয়ালসের চিন্তা করবো না লাগে প্রতিটা বস্তু পায় অকল পেপার আর নিজের কামর সব পেপারটার বাইরে বাকি কোনো বস্তু তেনে কিনব না লাগে বিশেষকে শান্তিনিকেতন কালার দিয়া হয় তেল দিয়া হয় অ্যাসিড দিয়া হয় সব ধরনের বস্তু দিয়া মেইন যেখানে দরকার কাম করার কারণে এটু আমি স্টুডেন্ট ফেসিলিটি দিয়া হয়েছে আর মোর ক্ষেত্রে তো মই সাপোজ মই শান্তিনিকে গুয়াহাটি আর্ট কলেজের পড়া আহার পিছত মোর এটাই বেনিফিট হল মই ইয়াতে খুব ফ্রিলি কাম করেও পাইছি কোনো অবলিকশন নাই কোনো এক কবলগা নাই নিজের ইচ্ছা মতো যে খুশি করেছো নিজে কাম করেছো মেশিন প্রবলেম হয়েছে মেশিন ঠিক করেছো এই ধরনের সব বস্তুবিলাক করি তাহলে সেই সুবিধাখিনি পাইছো গুয়াহাটি মোর উপর যে আসলে তেওঁর হাত সব হাত পাতি বলাইছে ইয়াতে মোর এই অসুবিধাটা হওয়ার নাই মোর দরকার মই মই কলো লগে লগে হয়ে গেল বস্তুটো এই বস্তুবিলাক সুবিধাখিনি আসলে কিন্তু গুয়াহাটিত সেই গুয়াহাটি আর্ট কলেজে সেই সুবিধাখিনি নাই এটু করিলে হয় নকরিলে কেনেকে হবে এটু কথা হয় স্যার শান্তিনিকেতনত তো বহুত মানুহ আহে বহুত মানে পর্যটকও আহে বহুত টুরিস্ট আহে বহুতে রিসার্চৰ কামত আহে গতিকে এই কথাবিলাকে নিশ্চয় শিল্পর বা শিল্পী সকলকো বহুত ধরনের সুবিধা মানে তা দিয়ে আর নিজেরও নিশ্চয় ভাল লাগে এনেকুৱা এটা পরিবেশত সেই পরিবেশটো এনেও আশ্রমৰ নিচিনা ঠাই গোটেইখিনি শিল্পী তাত থাকে কাম করে এটা অন্য ধরনের সেই পরিবেশটো নিশ্চয় আছে আপনি সেটাও নিশ্চয় আপনি উপভোগ করেছে হ্যাঁ নিশ্চয় এটো শান্তিনিকেতন ঠাইটো এই ঠাইটো তুমি প্রতিটা সিজন গম পায় কোন সময়ত কোন ফুল ফুটে কোন সময় কোন গছ এই কোন গছটো কেনেকে হয় এটা পুরো নেচারটো খুব নেচারটো খুব ধুনিয়া খুব ভাল গম পায় যেহেতু আমি গুৱাহাটী টাউনত এইবিলাক সুবিধাখিনি পোৱা নাই এক নম্বর 2 নম্বর কথা হল ইয়াতে তুমি তোমার ইচ্ছা মতো কাম করা তোমার বাধা দিবলৈ কোনো নাই দিনে রাতে আমার হোল নাইট স্টুডিও খোলা থাকে যেহেতু মই এতিয়া মন করে রাতে গৈ কাম করে রাতে কাম করি কিন্তু গুৱাহাটী আর্ট কলেজে সেই সুবিধাখিনি নাছিলে আর তুমি যেহেতু রিসার্চ করার কথা রিসার্চ করার সুবিধা হয়েছে ইয়াতে তুমি বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি পাই থাকা তুমি ডিসকাস করার কারণে 10টা মন পাবা বাইরের পর স্টুডেন্ট আহে ভিজিট করে সাই যায় ডিসকাশন করে আমার কথা পাতে তার ইয়ার অভিজ্ঞতাটা লই পেলে তাহাতে তাহাতে কলেজের লোক শেয়ার করে
ইয়াতে আমার কথা পাতে ডিপার্টমেন্ট চাই তাহলে হয়তো দেখাল কোনবা আর্ট কলেজের লড় ছিল আহিলে কোনো কলেজ আর্ট কলেজ ভিজিট করবো আহে ডিসকাশন লই পেলে স্টুডেন্ট লই পেলে আহে তাহলে এইবিলাক প্রতিটা ডিপার্টমেন্ট ভিজিট করে ভিজিট করি পেলে এইবিলাক তাহাতে তাহাতর কলেজে ইয়ে করে কলেজের লগত শেয়ার করে তারপরে দেখা গেল সাপোজ দিল্লির পড়া কেটা মানে স্টুডেন্ট আহিলে প্রিন্ট মেকিং চাবলে তার লগত তাহাতে কথা পাতিলে হয়তো দেখা গেল যে এনেকে কথা পাতার লগত দেখা যে আমি ইয়াতে এক সপ্তাহ কারণে কাম করিব পারিম কি না এই সুবিধাখিনিও আমি কিন্তু প্রোভাইড করু বাকি আন আন কলেজের লগত শেয়ার করু যদি এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ প্রোগ্রাম স্যার এক্সচেঞ্জ প্রোগ্রাম এক্সচেঞ্জ প্রোগ্রামও আমি করু যেটু আন কলেজত নহয় কট করু তাতে বহুত রকম ফর্মালিটি মেইনটেইন করু আমার হেডে হেডের লগত কথা পাতি আমি অটোমেটিক্যালি নিজের ভিতর বস্তুটো সলভ করে লম ইচ্ছা করলে আমি নিজের ভিতর করে লম যে মই হেড দুবার আসিল দু তিনবার আসিল কারণ একটা হেডর পিরিয়ড আছে তিন বছর করে মোর সময় মই বিভিন্ন আর্ট করি যেন ঢাকা চালু করার লগত আমার এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়ে থাকে চিটাগাং আর্ট কলেজের লগত হয়েছে এতিয়াও তাহাদের এইবার চিটাগাং যাওয়ার কথা আছে আমার এক্সচেঞ্জ প্রোগ্রামত কিন্তু এইবিলাক প্রবলেম আহার কারণে নহলগৈ তাহাতে আহিছিলে আহি পেলে গোল তারপরে নেক্সট আমি তাহাতে এবার আহে সাপোজ আমি দুজন টিচার যাও পাঁচটা স্টুডেন্ট লই পেলো তাহাতে থকা মেলা খোয়া গোটেখিনি তাহাতর আর ইয়াত আহিলে আমি এখিনি খরচ করু যেটা আমি খরচ করু আমার পয়সাটা ম্যানেজ করবো লাগে বিভিন্ন রকম উপায় লই পেলে হ্যাঁ সেবিলাক করি পেলে আমি এটু ম্যানেজ করু